দীর্ঘদিনের দাবি তথা এখানে আমরা লিখেছি এটা দীর্ঘদিনের আমাদের যদি দাবি একটি প্রথম নম্বর দাবি আমরা আমাদের মাতৃভাষা এটা ব্রু কও অথবা কও ব্রু যেটা আমরা ব্রুরা আমাদের মাতৃভাষা বলে থাকি কবরক সেটা আলাদা আমরা কবরক বলি না আমরা আমাদের মাতৃভাষা হলো ব্রু কও বা কও ব্রু সেটা আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আছি কিন্তু অদ্যাবধি আমাদের তেমন কোনো রেসপন্স আমরা পাই নাই দুই নম্বর দাবি হলো আমরা সঙ্গমা তো আমাদের কুলদেবী এটা মাতা ভগবতী বলা যায় ত্রিপুরেশ্বরও বলা যায় আমরা নিয়ম জন্মগাতিলা ওয়ান টু টম প্রেড টু গ্রেভ আমরা আমাদের কুলদেবী সঙ্গমা পূজা করে থাকি যাহা প্রতি বছর ভাদ্র মাস অমাবস্যার দিনে অনুষ্ঠিত হয়ে থাকে সেটা দেখ যারা আমরা শুধু রিয়ানরে করি না আমরা যারা হিন্দু বলে দাবি করি বা সনাতন ধর্মাবলম্বী সবাই এই পূজাটা করে থাকে বিশেষ করে আমাদের যে খুবই মিল রয়েছে যে দুর্গা পূজার সাথে আমরা সেটা ভাদ্র মাস অমাবস্যার দিনে করে থাকি এটার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের রিয়াং বা ভ্রু জনজাতি আমাদের লোকাল লিমিটস অনুসারে আমরা যে সেঞ্চাস করেছি সেখানে 3.5 লক্ষাধিক রয়েছে আমরা আমাদের একটা ইউনিক আইডেন্টিটি ত্রিপুরা রাজ্যে নেই অথচ আমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী ত্রিপুরা রাজ্যের সেই জন্য আমরা বারংবার সরকার নিকট দাবি করেছিলাম কিন্তু আজ পর্যন্ত এই দাবির কোনো যুক্তিগতা বা এই ধরনের কোনো রেসপন্স আমরা পাই নাই তদানীতন বামফ্রন্ট সরকারে আমরা অনেকবার করেছি কিন্তু রেসপন্স তো দূরের কথা তেমন কোনো মূল্যায়নও আমাদের করা হতো না তো এই সরকার আসার পরে আমরা আমাদের দাবি নিয়ে বারংবার কথা বলেছি এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে বিশেষ করে যে স্টেট লেভেল পূজা সংগ্রাম পূজার জন্য আমি এখানে উল্লেখ করবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন উনি 20তম সংগ্রাম পূজায় আমাদের বিজেন্দ্র মন্ত্রী স্টেট লেভেল পূজা উনি উদ্বোধন করে যাচ্ছেন এবং উনি এখানে একটা কমিটমেন্ট করেছিলেন যে সংগ্রাম পূজাতে উনি শুদ্ধি ঘোষণা প্রদান করবেন কিন্তু যেটা খুবই দুর্ভাগ্য যে অদ্যাবধি আমরা সে ধরনের ওনার কাছ থেকে কোনো রেসপন্স বা আমরা বারংবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম অদ্যাবধি আমরা অ্যাপয়েন্টমেন্টও পাই নাই তাই আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের দ্রু সংগঠন পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধেয় সম্মানিত জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট ওনার সুদৃষ্টি কামনা করব ওনার যাতে অনতি বিলম্বে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেন এবং আমরা যাতে আমাদের দুটি দাবি নিয়ে উনি কথা বলতে পারেন আর ওনার সাথে আমরা কথা বলার যাতে আমাদের সুযোগ হয় এজন্য আবারও আজকে আমরা ত্রিপুরা উনি বাসা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন এবং বাসা নিয়ে একটা প্রস্তাব উপস্থাপন করেছিলেন এবং ওখানে উনি প্রস্তাব রেখেছিলেন বা উপস্থাপন করেছিলেন যে ত্রিপুরী বাসা এবং রিয়াং বা ভ্রু জনজাতিদের বাসা সেটা নিয়ে সাথে সাথে আমাদের কাঞ্চনপুরের বিধায়ক উনিও সহমত পোষণ করেছেন এবং সর্বশেষে আমাদের চাকমা সম্বুলার চাকমা সত্যীয় বিধায়ক উনিও সেটাকে সম্মত পোষণ করেছেন এবং প্রত্যুত্তরে আমাদের মাননীয় ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী উনি সন্তোষজনক উত্তর প্রদান করেছেন এবং উনি বলেছেন যে মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান সবার মাতৃভাষা বলার বা মাতৃভাষার দাবি করার অধিকার রয়েছে উনি বলেছেন উনি একটা সুন্দর এবং সার্বিক কথা বলেছেন উনি বাংলা ভাষা যেভাবে সার্বিকভাবে বলতে পারেন তিনি উনি ইংরেজি বলতে পারেন না উনি এভাবে প্রশ্ন বা উনি একটা প্রস্তাব বা এই ধরনের একটা উত্তর প্রত্যুত্তর উনি জানিয়েছেন ওনার এই উত্তরের জন্য আমরা আমাদের সংক্রমণ এবং রিয়াং জনজাতি বা ভ্রু সম্প্রদায় ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং ভাবিত আজকে যে আমরা দুটি ইস্যুর উপরে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি প্রথমে আলোচনা করার পূর্বেই আমি আমাদের পরিচয় প্রদান করব আমার নাম শ্রী কন্নন নিয়াম আমি ভ্রু সংক্রমণ সাধারণ সম্পাদক এবং আমার ডানে রয়েছেন আমার স্নেহাশীষ ছোট ভাই তথা ভ্রু চতুর্থ ফাউন্ডার জৈনরাম নিয়াম এবং আমার বাইরে আছেন আমাদের সংক্রমণ প্রেসিডেন্ট শ্রীযুক্ত বীরেন্দ্র নিয়াম মহোদয় আপনার নামটা খনরাম নিয়াম খনরাম কে চেনে আর খনরাম নিয়াম তো আজকে দুটো বিষয়ের উপরে আমরা বিশেষ করে দুটো বিষয়ের উপরে আমরা সামনে সম্মেলন করতে যাচ্ছি আমি প্রথমে বাংলায় বলব পরক্ষণে আমার ছোট ভাই যিনি রয়েছেন যদি ফাউন্ডার উনি আমাদের বাসায় তথা অবরু বলবেন তো আমি সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন ওনাদেরকে আমাদের সামাজিক সংস্থার পক্ষে আমাদের যে লোকাল সেন্টার অনুসারে 3.5 লক্ষাধিক রয়েছি আমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী তাই আমরা জোরালোভাবে আবেদন রাখবো
আমাদের যে মাতৃভাষা কোগ্রুপ সেটাকে যাতে ইন্ট্রোডিউস এবং রিকগনাইজ করা হয়। সেকেন্ডলি সাবসিডারি আমাদের যে স্টেট লেভেল সম্মা পূজা, আমরা যারা হিন্দু ভাষা অন্তর্ভুক্ত মনে এখনো রয়েছি, আমাদের সেন্সাস অনুসারে আমরা এখনো 82% আমাদের জনজাতি মানে ইয়াং জনজাতিদের মধ্যে হিন্দুজন পূজা করে থাকি, নির্দিষ্ট আমরা স্টেট লেভেল করে থাকি। তো এই 20তম সম্মা পূজায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের সম্মা পূজাকেও ইনগুলেট করেছিলেন এবং উনি একটা কমিটমেন্ট করেছেন থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমরা আশা রাখবো যে অনতিবিলম্বে আমাদের যে স্টেট লেভেল সম্মা পূজা সরকারিভাবে যাতে উনি ডিক্লারেশন করেন এবং এই দুটি দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট বারংবার চেয়েছি, অদ্যাবধি আমরা পাই নাই। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আবারও ওনার নিকট বিনম্রভাবে আবেদন করব, অনুরোধ রাখবো যাতে আমাদের অনতিবিলম্বে আহ্বান করা হোক, আমরা যাতে ওনার সাথে কথা বলতে পারি। উনি একটা কমিটমেন্ট করেছিলেন এবং একটা হোয়াটসঅ্যাপে উনি একটা মন্তব্য করেছেন যে উনি অনতিবিলম্বে উনি আমাদের যে সংগ্রামা স্টেট লেভেল সংগ্রাম করার সেটার মধ্যে উনি যেটা বললেন যা উনি যেটা উল্লেখ করলেন সেখানে ক বড় কিন্তু ব্রু ক এর জন্য কোনো রকম সংস্থা উনার সেদিন বলেননি। আজকে আমরা এই সঙ্গে প্রশংসিত উদ্যোগ বা প্রশংসিত বক্তব্য রেখেছেন বলে আমরা মনে করি। উনি বলেছেন যে সংগ্রামা ব্রু সংগ্রামা অঞ্চল এই প্রথম দাবি রেখেছিল যে ক গ্রুপ সেটাও তিনি উল্লেখ করেছেন, সেটা নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি। এক নম্বর হলো আমাদের মাতৃভাষা ক ব্রু বা ব্রু ক সেটাকে যাতে রিকগনাইজ করে ইন্ট্রোডিউস করা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে ওনার সাথে আলোচনা করার যাতে সুযোগ প্রদান করা হয়। আমরা বিশেষ করে এই দুটি দাবি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা নিশ্চয়ই আশাবাদী।